সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টি আছে প্রাক ইসলামী আরব, তো সেই অধ্যায়টির উপরে যে একটি নির্দিষ্ট বিষয় রয়েছে সভ্যতা, সেই সভ্যতা মিশরীয় সভ্যতা, এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার সাথে সংযুক্ত থেকে ক্লাসটি উপভোগ করবে। তো মিশরীয় সভ্যতা এই বিষয়টি আলাপ করার পূর্বে আমাদের সর্বপ্রথম জানতে হবে আসলে আমরা সভ্যতা বলতে কি বুঝি এবং কেনই বা আমরা এই আজকে এই সভ্যতা এবং মিশরীয় সভ্যতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে প্রাক ইসলামিক আরব বলতে কী সময়টা ছিল, সেই সময় মানুষের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক এই বিষয়গুলো কেমন ছিল, তো এই এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে এই ইসলামের আলো পৌঁছে গিয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তো তার পূর্বে আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে যে কোন সভ্যতা আসলে কোন সভ্যতার উপর মানুষের যে প্রাচীন যে সময়কাল ছিল, তো কেমন ছিল তাদের জীবনকাল, কেমন ছিল তাদের জীবনযাত্রা, কীভাবে তারা দিন যাপন করতো, তা আসো আমরা সেই বিষয়টি সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। সভ্যতা বলতে বোঝানো হচ্ছে যে সভ্য মানুষ, তাই না? সভ্য থেকেই সভ্যতা। তো কিছু মানুষ যারা একত্রিতভাবে বসবাস করবে এবং বসবাসের প্রয়োজনে তারা কিছু নিয়মকানুন মেনে চলবে এবং সেই নিয়মের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে তাদের রাজনৈতিক জীবন, তাদের সামাজিক জীবন এবং প্রয়োজনে তারা অর্থনৈতিক জীবনও তাদের কিন্তু এই বিষয়টির সাথে খুব সুন্দরভাবে সম্পৃক্ত এবং তাদের একটি ধর্মীয় বিশ্বাস থাকবে এবং এই ধর্মীয় বিশ্বাস এবং সব কিছু নিয়ে তারা একত্রিত ভাবে তার কিভাবে বসবাস করছে এই সামগ্রিক বিষয়টিকে কিন্তু আসলে সভ্যতা বলা হচ্ছে। তা আমরা সেই মিশরীয় সভ্যতায় কেমন ছিল সেই অদেখা মানুষগুলো, কেমন ছিল তাদের জীবনযাত্রা, আজকে আমরা সেই বিষয়টি একটু আলোচনা করছি। তো সবার পূর্বে মিশরের অবস্থানটা আমাদের একটু জানতে হবে যে মিশরটা আসলে কোথায় অবস্থিত। মিশরটি আমরা যেহেতু সবাই এই মুহূর্তে এশিয়া মহাদেশে অবস্থিত, তাই আমাদের জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, মিশরটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং আফ্রিকা মহাদেশের একটি দেশের নাম হচ্ছে মিশর। এবং মিশরের যদি শুধু মিশরকে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে মিশরের ভৌগোলিক অবস্থানটা কেমন, তাহলে আমরা দেখব যে মিশরটা যদি আমরা চিন্তা করে থাকি যে এই হচ্ছে মিশর, যদি আমরা একে মিশর বলে আমরা মনে করি, তাহলে আমরা ঠিক এখানে আমরা দেখব ভূমধ্য সাগর, ভূমধ্য সাগরকে কিন্তু আমরা এখানে পাচ্ছি। তারপরে আমরা কিন্তু এখানে পাব আফ্রিকার অন্যতম একটি বিখ্যাত দেশ, সেটাকে বলা হচ্ছে সুদান। এবং সুদান এবং এর সাথে দেখা যায় ভৌগোলিকভাবে আরও অন্যান্য আফ্রিকার রাষ্ট্রসমূহ কিন্তু এখানে সংযুক্ত থাকে। তারপরে আমরা মিশরের এই সাইডটাতে যদি একটু দেখি পূর্ব দিকে আমরা পাব লোহিত সাগর। এবং এই দিকটা যদি আমরা একটু দেখি যে এই দিকটাতে আসলে কী ছিল, তো এখানে থাকবে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কিন্তু পৃথিবী বিখ্যাত তার বিশালতার জন্য, তার মরুভূমি হিসাবে কিন্তু সাহারা পৃথিবীতে বেশ বিখ্যাত একটি নাম, আমরা জেনে থাকব। এরপরে যদি আমরা দেখি যে এই মিশর এবং মিশরীয় সভ্যতা কেন গড়ে উঠেছিল, যখনই মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা আলোচনায় আসব, সাথে কিন্তু একটি নাম আসবে যে নীল নদ। নীল নদ কেন বলা হচ্ছে, যে আসলে এই নীল নদকে কেন্দ্র করেই একটি বিশাল জনগোষ্ঠী তাদের জীবন জীবিকার জন্য এই নীল নদের আশেপাশে তাদের জীবনযাত্রা পরিচালনা করেছে এবং সময় প্রয়োজনে দেখা গিয়েছে যে তারা সেখানে একত্রিতভাবেই বসবাস করা শুরু করে দিয়েছে এবং সেখান থেকেই সভ্যতার সূচনা হয়েছে বলেই ধারণা করা হয়ে থাকে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি একটি বিষয় একটু আলোচনা করে রাখি, তা হচ্ছে যে কোনো সভ্যতায় কিন্তু বলা হয়ে থাকে যে কোনো বিশেষ একটি বিষয়কে কেন্দ্র করে, যেমন নীল নদকে কেন্দ্র করে এই মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল ধারণা করা হয়ে থাকে। আমরা যদি দেখি যে মেসোপটেমিয়া সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস এই দুই নদীর মাঝখানে গড়ে উঠেছে,
এবং আমরা যদি সিন্ধু সভ্যতা দেখি যে সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে তাহলে দেখছি এই সভ্যতা কিন্তু সূচনা হয়েছিল পানিকে কেন্দ্র করে এখন কেন এই পানিকে কেন্দ্র করে এই সভ্যতা বা এই জলধারার উপরে কেন নির্ভর করেছে সেই সভ্যতা এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যেহেতু এটি অনেক আগের একটি সময় তৎকালীন সময়ে না ছিল যোগাযোগ ব্যবস্থা অনুকূলে না ছিল মানুষের জীবনযাত্রার মান খুব বেশি উন্নত তো তখন দেখা গিয়েছে যে সাধারণ মানুষজন আসলে নদীকে কেন্দ্র করেছে বা জলপথকে কেন তারা আশ্রয় করেছে সেটা তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বা জলজ সম্পদ অর্থাৎ মৎস্য আহরণ করেও কিন্তু তারা তাদের জীবনযাত্রা বা জীবিকা নির্বাহ করেছে তারপরে হচ্ছে যোগাযোগ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে যেহেতু যোগাযোগ ব্যবস্থা তখন জলপথকেই মানুষ প্রধান যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে তো সবচেয়ে এজন্যই দেখা গিয়েছে বিভিন্ন নদীকে আশ্রয় করেই কিন্তু তারা তাদের জীবনযাত্রাকে পরিচালিত করেছে তো এজন্যই সাধারণত বলা হচ্ছে যে যে কোনো সভ্যতার পিছনে যে কোনো নদী বা একটি নদী বা দুটো নদী তাদের কিন্তু বেশ বড় একটি ভূমিকা রয়েছে তো মিশরীয় সভ্যতায় আমরা এই নীলনদকে দেখব যে এই নীলনদের জন্যই এই মিশরীয় সভ্যতার জনগণ অনেকটা টিকে ছিল বা দেখা গিয়েছে যে তাদের জীবন জীবিকাকে এই নীলনদ অনেক বেশি সহযোগিতা করেছে তাদেরকে টিকে থাকার জন্য এরপরে যদি আমরা বলি যে মিশরীয় এত কিছু বাদ দিয়ে কেন মিশরীয় সভ্যতায় পৃথিবীতে অনেক বেশি বিখ্যাত হয়েছে তার অন্যতম একটি বিষয় হচ্ছে মিশরের ভৌগোলিক অবস্থানগত কারণে সাধারণত তিনটি মহাদেশকে সংযুক্ত করেছে বা তিনটি মহাদেশেরই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত এই হচ্ছে মিশর এশিয়া ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশ কিন্তু এই তিনটি মহাদেশের খুব সন্নিকটে মিশর অবস্থিত যেহেতু আফ্রিকারই দেশ হচ্ছে মিশর একাধারে আমরা দেখব যে এই মিশর কিন্তু এশিয়া এবং ইউরোপ এই দুটো অঞ্চল এশিয়া এবং ইউরোপ এই দুটো অঞ্চল থেকেও কিন্তু মিশরের দূরত্ব খুব বেশি না তো যার কারণে হয়েছে কি যে এই দেশটিতে এই সভ্যতার জনগণ মোটামুটি তিনটি মহাদেশের সাথে সম্পৃক্ত থেকেছে তো মিশরীয় সভ্যতা যদি আমরা আলোচনা করতে যাই তো করতে গেলে কিন্তু আমাদের আরও একটি বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে মিশরের যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিকভাবে মিশর কিভাবে দিনে দিনে মিশরীয় সভ্যতায় তারা পরিণত হয়েছে আসলে সেই সভ্যতাকে নিয়ে আসলে আলোচনা করা হয় যে সভ্যতার একটি সুনিয়ন্ত্রিত সামাজিক অর্থনৈতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক এবং জ্ঞান বিজ্ঞানে বলা হচ্ছে যে তারা পৃথিবীকে আসলে কী দিতে পেরেছে তো সেই ক্ষেত্রে তাদের উৎকর্ষতা আসলে কী ছিল তো যাদেরই খুব বেশি ছিল তারাই পৃথিবীতে অনেক বেশি বিখ্যাত হিসাবে পরিচিত হয়েছে তো আমরা আজকে আলোচনা করছি যে মিশরীয় সভ্যতা কীভাবে আমাদেরকে এই পৃথিবীকে তারা আসলে কিছুটা হলেও উপকৃত করেছে সেই বিষয়গুলোই আমরা একটু আলোচনা করি তো মিশরের রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি প্রথমেই একটি বিষয় আসবে সেটি হচ্ছে প্রাক ডাইনেস্টি বলা হচ্ছে প্রাক ডাইনেস্টি বলতে যে মিশরীয় যে রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছে সেই রাজবংশ প্রতিষ্ঠিত হওয়ার ঠিক পূর্বে মিশর কেমন ছিল তো এই সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 থেকে খ্রিস্টপূর্ব 3200 খ্রিস্টপূর্ব পর্যন্ত তো বলা হয় যে নীলনদের অববাহিকায় কোনো সংঘবদ্ধ জাতির বসবাস শুরু হয় খ্রিস্টপূর্ব 3200 সাল থেকে অর্থাৎ 3200 সাল থেকে তো মোটামুটি এই এই সময় থেকেই যে নীলনদকে কেন্দ্র করে এই অঞ্চলের জনগণের বসবাস শুরু হয়েছে তারা এবং এই যারা বসবাস শুরু করেছে সেই মানুষদের পরিচয় ছিল তারা ককেশাস জাতির ভূমধ্য সাগরীয় শাখার অন্তর্ভুক্ত ছিল এবং তাদের যদি একটু বৈশিষ্ট্য আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখব তারা খাটো ছিল তারা কৃষ্ণকায় ছিল লম্বা মাথা বিশিষ্ট জাতি ছিল লম্বা নাক ও কালো ছিল নিগ্রো ও সেমিটিক জাতির সংমিশ্রণও তাদের মধ্যে ছিল অর্থাৎ আমরা জানলাম যে কোন মানুষ তারা দেখতে আসলে কেমন ছিল তাদের একটা হালকা অবয়ব সম্পর্কে আমরা ধারণা পেয়েছি যে তারা প্রথম কিভাবে সেই 4000 খ্রিস্টপূর্ব থেকে 3200 খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব পর্যন্ত এখানে বসবাস করেছে এবং তাদের অবস্থা কেমন ছিল তারা এখানে যে কাজগুলোর মাধ্যমে তারা আসলে টিকে ছিল তার মধ্যে আমরা দেখব তারা কৃষিকাজ করেছে তারা জলসেচ করেছে জলাশয়কে তারা কৃষিক্ষেত্রে রূপান্তর করেছে এবং তাদের অবদান যদি দেখি যে আইনবিদ্যা লিখন পদ্ধতি সৌরপঞ্জিকা তারা আবিষ্কার করেছে এবং এই আবিষ্কারের পরে আমরা পরবর্তীতে দেখব যে প্রাচীন রাজ্য অর্থাৎ প্রাক ডাইনেস্টির পরে আসবে যে প্রাচীন রাজ্য
খ্রিস্টপূর্ব 3200 থেকে 2300 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সময়কালটা যদি দেখি, যে এই সময় উত্তর ও দক্ষিণ এই দুটো মিশর ছিল, এই দুটো মিশরকে সেই সময় সংযুক্ত করেছে রাজা মেনেস নামক একজন ব্যক্তি। তিনি মিশরকে আর আলাদা থাকতে দেননি, তিনি মিশরকে, সমগ্র মিশরকে তিনি একত্রিত করে তিনি তার শাসনে নিয়ে এসেছেন এবং তিনি রাজবংশ প্রতিষ্ঠিত করেছেন। এবং তৎকালীন সময়ে এই খ্রিস্টপূর্ব 3200 থেকে 2300 পর্যন্ত মোট 5টি রাজবংশ পাওয়া যায়, এই যারা মিশরকে তারা রাজত্ব করেছে। তৃতীয় রাজবংশের সময় তারা রাজধানী স্থানান্তরিত করে মধ্য মিশরে অবস্থিত মেমফিসে তারা নিয়ে এসেছে। তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যখনই তারা রাজবংশ প্রতিষ্ঠিত করেছে তো স্বাভাবিকভাবে একটি বিষয় চলে আসে, যে যে সকল রাজা ছিলেন তারা কিভাবে এই রাজবংশকে তারা নিয়ন্ত্রণ করেছেন, এই রাজবংশকে তারা আসলে কোন কোন, এই সকল রাজারা কোন কোন ভিত্তিতে তারা আসলে মিশরকে পরিচালনা করেছেন। তো যে রাজবংশের প্রধান ছিলেন তিনি রাজা, তবে তৎকালীন সময়ে মিশরের এই রাজা যারা ছিলেন তারা নিজেদের একটি উপাধি নিয়েছেন, তারা নিজেদেরকে ফেরাউন বলেছেন। ফেরাউন কথাটি উৎপত্তি হয়েছে পের অ অর্থাৎ বৃহৎ গৃহ অথবা রাজ পরিবার হতে। ঐশ্বরিক ক্ষমতা ও প্রাচীন আইন মোতাবেক তিনি রাজ্য শাসন করতেন এবং নিজের পরিবারের বাইরে তার বিবাহ বৈবাহিক সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তো এই যে ফেরাউন ছিলেন, তিনি ছিলেন প্রধান পুরোহিত ও তার অনুগত অসংখ্য পুরোহিত ও ধর্মীয় নেতা ছিল। শাসন কার্য পরিচালনা করার জন্য এই ফেরাউন রাজধানী ও বিভিন্ন অঞ্চলে শাসনকর্তা, বিচারক এবং বিভিন্ন ধরনের কর্মীকে তিনি নিয়োগ করতেন, যেন তার রাজকার্য পরিচালনা করা তার জন্য অনেক বেশি সুবিধাজনক হয়। এক্ষেত্রে ফেরাউনরা একটি বিশেষ কাজ করেছেন, যে তারা নিজেদের ঐশ্বরিক ক্ষমতার প্রধান মনে করত। তো তারা ধারণা করত যে সাধারণ জনগণের তুলনায় এই সকল ফেরাউনরা আসলে ঈশ্বরের কাছ থেকে খুব বেশি কি পাবে, তার খুব করুণাটা বা অনুগ্রহটা বেশি পাবেন। তারা যেহেতু তারা ফেরাউন বা একটি রাজ্যের প্রধান, তো দেখা গিয়েছে যে সৃষ্টিকর্তা তাদেরকে আসলে প্রথম শ্রেণীতেই রাখবেন এবং তাদের সকল পাপ পুণ্যর বিচার আসলে এই ফেরাউনদের হবে না বলেই তারা ধারণা পোষণ করতেন। আমরা একটু পরে আলোচনা করব যে এই সকল ফেরাউনরা তারা কিভাবে মৃত্যুর পরেও তারা একটি, তাদের প্রস্থানটা হয়েছে অত্যন্ত রাজকীয়ভাবে, তারা সাধারণ মানুষের মতো তাদের প্রস্থান হয়নি। আমরা দেখতে পাবো যে পিরামিডের মতো একটি বিশাল স্থাপত্য শিল্পে যদি একটি মিশরীয়দের অনেক বড় একটি অবদান ছিল, তো এখানে তারা অবদানের চেয়ে আসলে নিজেদেরকে সম্মানিত করার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি মধ্যরাজ্য, মধ্যরাজ্যের শাসন সময়কালটা বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 2100 থেকে 1788 পর্যন্ত। প্রাচীন রাজ্যের যুগ অপেক্ষা মধ্যরাজ্যের শাসন দুর্বল হলেও ফেরাউনের আধিপত্য পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে সেই ফেরাউনরা এসেছে এবং তারা এই মিশরকে তারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তারা পরিচালনা করেছেন। এখানে পুরোহিততন্ত্রের একটি বিশাল ভূমিকা ছিল এই সময়কালে। তারপরে যদি আমরা একটু দেখি মিশরীয় সাম্রাজ্যকে, যদি আমরা একটু আলোচনা করি যে খ্রিস্টপূর্ব 1580 থেকে 1090 সাল পর্যন্ত হচ্ছে এই মিশরীয় সাম্রাজ্য। তো এই মিশরীয় সাম্রাজ্যের পর থেকে আসলে মিশরীয় সভ্যতার বিস্তৃতি হয়েছে। তারা বিভিন্ন অঞ্চল জয় করার চেষ্টা করেছে এবং একটি পরিপূর্ণ রাজ্য হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। আমরা দেখব যে তারা ইরাক আক্রমণ করেছে, তারা সিরিয়াতে আক্রমণ করেছে, তারা বিভিন্ন অঞ্চলে আসলে আক্রমণ করে সেটা মিশরীয় রাজ্যের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। তো এই ছিল মোটামুটি মিশরীয়দের যে রাজনৈতিক বিকাশ হয়েছে সেই বিকাশটা। এরপরে যদি আমরা একটু দেখি যে তাদের ধর্মীয় বিশ্বাসটা কী ছিল এবং কোন কোন ধারণার মাধ্যমে তারা এই ধর্মীয় বিশ্বাসকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এক্ষেত্রে প্রধানত আসবে যে মিশরীয় সভ্যতার যে জনগণ ছিলেন, একদম রাজ্যের প্রথম থেকে এবং শেষ পর্যন্ত যে সকল জনগণ ছিলেন তারা আসলে প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে তারা বিশ্বাস করত। দেখা গিয়েছে যে তারা, প্রথমত আমরা দেখব যে তাদের প্রধান দেবতার নাম ছিল আমন রে। তারপরে কৃষিভিত্তিক ও নীলনদের উপর নির্ভরশীল ছিল মিশরীয় সভ্যতার অপর একজন ব্যক্তি ওসিরিস। অর্থাৎ তারা না ধারণা করত যে নীলনদের কথা আমি একটু আগেই বলেছিলাম, যে নদকে কেন্দ্র করেই কিন্তু এই সভ্যতার বিকাশ হয়েছিল। অর্থাৎ এই নদ তাদেরকে সবসময় যে কোনো কাজে সহযোগিতা করেছে, সেটা যোগাযোগ ব্যবস্থা
ক্ষেত্রে হোক বা কৃষি ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক জীবন জীবনের ক্ষেত্রে হোক দেখা গিয়েছে যেখান থেকে মৎস্য আহরণ করে হয়তো তারা জীবন যাপন করেছে। তো এখানে এই নীলনদে যে দেবতা ছিলেন তাকে বলা হচ্ছে যে অসিরিস ছিল। তারপর এই দেবতাকে তারা কখনো অসন্তুষ্ট করতে যায়নি, দেখা গিয়েছে সেই নীলনদকে তারা সবসময় সেই অসিরিসকে তারা পূজা অর্চনার মাধ্যমে খুশি করার চেষ্টা করেছে, যাতে করে নীলনদ যেন তার অনুগ্রহ থেকে এই মিশরীয় সভ্যতার জনগণ কাছ থেকে দূরে সরে না যায়। এরপরে আমরা যদি একটু দেখি যে এখানে আরও কিছু দেবতা থাকবেন, তাদের মধ্যে নয় যে আমন রে, যিনি তিনি তো সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন। এই আমন রে আসলে মেইন কথা হচ্ছে এই মিশরীয় সভ্যতার যে জনগণ ছিলেন তারা প্রকৃতির বিভিন্ন ঝড়ঝাপটা থেকে বেঁচে থাকার তাগিদে তারা কখনো সূর্যকে তারা দেবতা হিসেবে গ্রহণ করেছে, কখনো নদীকে তারা গ্রহণ করেছে, মানে বিভিন্ন বিষয়কে তারা আসলে গুরুত্ব দিয়েছে। এই কারণে তাদের ধারণা ছিল যে এই প্রকৃতির এই শক্তিশালী মাধ্যমগুলোই হয়তো তাদের উপর অসন্তুষ্ট হলে তাদেরকে ধ্বংস করে দিতে পারে বা তাদের বিনাশ হতে পারে। তো এই ধারণা থেকে তারা আসলে দেবতা হিসেবে তাদেরকে গ্রহণ করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে পূজা দিয়ে তাদের তুষ্টি অর্জন করার চেষ্টা করেছে। তারপরে আমরা একটু যদি দেখি যে এই মিশরীয় সভ্যতা আসলে তৎকালীন সময়ে তারা তাদের জীবন জীবিকার তাগিদে যে বিষয়গুলো আবিষ্কার করেছেন সে বিষয়গুলো পরবর্তী সময়ে সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীতে কীভাবে অবদান রেখেছে সেই বিষয়গুলো আমরা একটু যদি আলোচনা করি। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান চর্চায় মিশরীয় সভ্যতার যে অবদান রয়েছে সেই বিষয়টি যদি আমরা একটু আলোচনা করি, তো প্রথমে দেখব দর্শনশাস্ত্র। তো দর্শনশাস্ত্রের ক্ষেত্রে দেখব যে এখানে তারা যে বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মেমফ্রাইড ড্রামা। তারপরে এখানে তারা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বাস করত, তাদের দর্শনের দৃষ্টান্ত রয়েছে ফাহোটেপের ম্যাক্সিমে গ্রন্থে, এটি নৈতিকতার উপরে ভিত্তি করে রচিত হয়েছে। অর্থাৎ দর্শনশাস্ত্র রচনা করেছেন তারা তৎকালীন সময়ে তাদের চিন্তা চেতনা কেমন ছিল সেই তাদেরই একটা প্রতিফলন কিন্তু আমরা এই মেমফ্রাইড ড্রামা এই গ্রন্থগুলোতে কিন্তু খুঁজে পাই। অর্থাৎ এই মিশরীয় সভ্যতার জনগণ কোন ধরনের জীবনযাপন তারা করতো বা তাদের আসলে নিজস্ব চিন্তা ভাবনা অন্তরের ভেতরে যে চিন্তা ভাবনা তার বহিঃপ্রকাশ কিন্তু এই গ্রন্থগুলোতেই পাই। তো এগুলো কিন্তু আসলে ইতিহাসের অন্যতম উৎস হিসেবে কিন্তু এই গ্রন্থগুলো আসলে রয়েছে। তারপরে আমরা যদি বিজ্ঞানের ক্ষেত্রে দেখি, বিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে যে অঙ্কশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় তাদের যথেষ্ট ধরনের জ্যোতির্বিদ্যায় তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। তারা জ্যামিতি ও অঙ্কশাস্ত্র উদ্ভাবন করেছেন, তারা নদ নদী জোয়ার ভাটা কেন হয় তার একটি কারণ তারা আবিষ্কার করতে পেরেছে। তারপরে যদি দেখি যে অস্ত্রোপচার শাস্ত্রেও তারা যথেষ্ট অবদান রেখেছে, তারা মেডিকা নামক গ্রন্থ প্রণয়ন করেছে যেন অস্ত্র শাস্ত্র বিষয়ে তাদের দক্ষতা অর্জন করেছে, এই গ্রন্থের মাধ্যমে কিন্তু বিষয়টি বের হচ্ছে। তারপরে আমরা যদি দেখি যে তারা সৌরপঞ্জিকা নবমণ্ডলের উপর পরীক্ষা নিরীক্ষা সূর্যের সাহায্যে সময় নিয়ন্ত্রণ যন্ত্র কাগজ ও কাঁচ তৈরির পদ্ধতি তারা আবিষ্কার করেছে। অর্থাৎ তারা কিন্তু শুধু জীবনকে স্বাভাবিকভাবে পরিচালনা করার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন গবেষণামূলক কাজও করেছে এবং এই গবেষণাগুলো করার ক্ষেত্রে তারা কিন্তু সর্বার আগে যে জ্ঞানটা নিয়েছে সেই জ্ঞানের প্রধান উৎসই ছিল প্রকৃতি। প্রকৃতির কাছ থেকে তারা এই জ্ঞান আহরণ করেছেন বলে ধারণা করা হয়। তারপরে আমরা যদি দেখি মিশরীয় সভ্যতা ইতিহাসের সবচেয়ে যে কারণে অনেক বেশি বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে লিখন পদ্ধতি। তো লিখন পদ্ধতি কেন তারা আবিষ্কার করেছে, লিখন পদ্ধতি আবিষ্কারের পেছনে যদি একটু আমরা যাই তা হচ্ছে যেহেতু মিশর তৎকালীন মিশর বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল এবং তাদের এক গোত্রের সাথে এক গোত্র বা এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের মানুষের কিন্তু যোগাযোগ করার ক্ষেত্রে ভাষা তখনও ওভাবে প্রচলিত হয়নি এবং তারা একটা বিষয় বুঝতে পেরেছে যে লিখন পদ্ধতি যদি আবিষ্কার করা হয় তো মনের ভাবটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে। তো তারা লিখন পদ্ধতির আবিষ্কার করেছে এবং তাদের এই লিখন পদ্ধতিকে বলা হচ্ছে যে হায়ারোগ্লিফিক বলা হয়। 24টি চিহ্ন তারা আবিষ্কার করেছে যার প্রত্যেকটি স্বতন্ত্র কিছু অর্থ রয়েছে এবং এই অর্থের মাধ্যমে তারা একজন আরেকজনের সাথে মনের ভাব প্রকাশ করতে পেরেছে এবং তারা যে এই লিখন পদ্ধতিটি আবিষ্কার করেছে সাথে সাথে কিন্তু মানব সভ্যতার জ্ঞানের একটি নতুন দিক উন্মোচিত হয়েছে। অর্থাৎ শুধু মুখের ভাষা না, হাতে লিখে বা কাগজে লিখে মানুষ কিন্তু কোথাও লিখে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারছে,
তারা বিভিন্ন ধরনের চিহ্ন আবিষ্কার করেছে, তারা বিভিন্ন ধরনের বর্ণমালা আসলে তো সরাসরি তারা আবিষ্কার করেনি, তারা বিভিন্ন চিহ্নের মাধ্যমে বিভিন্ন অর্থ তারা প্রকাশ করেছে। এই লিখন পদ্ধতির কারণে যে কাজটি হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য খুব দ্রুত তারা বিভিন্ন অঞ্চলে এই লিখনের মাধ্যমে তারা প্রসার লাভ করেছে। কারণ এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে গেলে দেখা যায় যে ভাষাগত একটি দূরত্ব তৈরি হয়, তো সেখানে যদি সাংকেতিক চিহ্নের মাধ্যমে সাংকেতিক চিহ্ন মোটামুটি মানুষের একই ধরনের বিষয় প্রকাশ করে, তো এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যদি এই সাংকেতিক চিহ্ন দিয়ে মনের কথা বোঝানো যায় সেক্ষেত্রে তাদের যোগাযোগ ব্যবস্থাটা যোগাযোগের মাধ্যমটা অনেক বেশি সহজতর হবে। তো এরই পরিপ্রেক্ষিতে তারা লিখন পদ্ধতি আবিষ্কার করেছে। তো বলা হচ্ছে যে সম্ভবত প্রাচীন মিশরীয়দের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অবদান হচ্ছে এক প্রকার লিখন পদ্ধতির প্রচলন। যিশু খ্রিস্টের জন্মের 4000-এরও অধিক বছর পূর্বে তারা আংশিকভাবে ছবির সাহায্যে এবং আংশিকভাবে অক্ষরের সাহায্যে এক প্রকার কৌতূহল উদ্দীপক ও জটিল লিখন পদ্ধতির প্রবর্তন করেছিল। এরপরে যদি আমরা মিশরীয় সভ্যতার সাহিত্য নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা দেখব যে তারা মূলত দর্শন ও ধর্মভিত্তিক এই দুটো বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে তারা তাদের সাহিত্যকে রচনা করেছেন। সাহিত্যের মধ্যে আমরা দেখব যে সেই মেমফিস ড্রামা আসবে, তারপরে রয়্যাল সান হিম আসবে, তারপরে আসবে সূর্য দেবতা রে, এবং দ্বিতীয়টিতে ইকনাটন কর্তৃক প্রবর্তিত একুশ্বরবাদের আলোচনা রয়েছে। এছাড়া গণসাহিত্যের পর্যায়ে রয়েছে টেল অব দ্য টু ব্রাদার্স এই গ্রন্থসমূহ। তো এই সকল গ্রন্থে তৎকালীন সময়ে আমরা দেখব যে মিশরীয় সভ্যতার জনগণ কিভাবে তাদের সাহিত্য রচনা করেছেন এবং তাদের সাহিত্য রচনার ক্ষেত্রে তারা কিন্তু ধর্ম এবং দর্শন এই দুটো বিষয়কেই তারা গুরুত্ব দিয়েছেন। যেহেতু তৎকালীন সময় জ্ঞানের বিভিন্ন দ্বার তখনও উন্মোচিত হয়নি, তো তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই সাহিত্যসমূহ রচনা করেছেন। তারপরে যদি আমরা দেখি যে শিল্পকলা প্রাচীন মিশরীয়দের অবদান যদি একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব জীবন দর্শন, সমাজ, ধর্ম, রাজনীতি এই প্রভাব তাদের শিল্পকর্মে রয়েছে। তারা পিরামিড প্রস্তুত করেছে, তারা তৈরি করেছে মন্দির, ভাস্কর্য, দেয়ালচিত্র, তৈজসপত্র, কাঠ এবং পাথরে খোদাই করা বিভিন্ন ধরনের দ্রব্য। এই সকল দ্রব্য একদিকে যেমন তাদের প্রতিদিনের চাহিদা যোগান দিয়েছে, অপরদিকে তাদের শৈল্পিক মনের বিকাশ ঘটিয়েছে, অপরদিকে সমগ্র বিশ্ব সভ্যতায় তারা তাদের অস্তিত্বকে জানান দিয়েছে। এই মিশরীয় সভ্যতা শিল্পকলার অবদান যদি আমরা একটু আলোচনা করে দেখি, এখন আমরা দেখব স্থাপত্য শিল্পে মিশরীয়দের অনবদ্য যে একটি অবদান রয়েছে পিরামিড, সেই পিরামিড যদি আমরা একটু আলোচনা করি। তো যেহেতু আমরা আগে পড়েছি যে মিশরীয় যখন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছে, সে রাজ্যের প্রধান যিনি তিনি ফেরাউন নামে পরিচিত ছিলেন। তো সেই ফেরাউন তিনি একটি কাজ করতেন, তারা ধারণা করতেন যে তারা আসলে অমর, তারা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত এবং তাদের একটি বিশেষ ঐশ্বরিক ক্ষমতা আছে, এবং ঐশ্বরিক ক্ষমতা হচ্ছে তাদের পৃথিবীতে তারা হয়তো মারা যাবেন কিন্তু একটা সময়ের পরে তাদের এই আত্মা আবার ফিরে আসবে বিভিন্ন মাধ্যম হয়ে। তো এই বিশ্বাস থেকে তাদের মৃত্যু কিন্তু অন্য অন্য সাধারণ মানুষের মতো হতো না, তাদের মৃত্যু কিন্তু তাদের জীবনযাত্রার মতো বেশ জাঁকজমকপূর্ণ হতো। দেখা গেল যে তাদেরকে কফিন বন্দি করে সেই কফিনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস, ব্যবহার্য জিনিসপত্র তাদের, তারপরে হচ্ছে তাদেরকে তাদের অলংকার দেওয়া হতো, তারপরে অর্থনৈতিক জন্য বিভিন্ন স্বর্ণ অলংকার দেওয়া হতো, মুদ্রা দেওয়া হতো, এই সব কিছু বিষয় নিয়ে তাদের কফিন বন্দি করা হতো। এবং যে পিরামিডের কথা বলা হচ্ছে যে পাথরে মাপ বিশিষ্ট এবং ত্রিকোণাকার পিরামিড, সেই পিরামিডের দেয়ালে তাদের সেই সকল রাজাদের বিভিন্ন ধরনের প্রশংসামূলক কথা বলা হতো বা তাদের পরিচিতি লিখে রাখা হতো, যাতে করে সাধারণ মানুষজন বা বিশেষ ব্যক্তিরা সেই পিরামিডে গেলে এক নজরে সে যে ব্যক্তি এখানে শায়িত আছেন বা যাকে সমাহিত করা আছেন তার কাজ, তার কর্ম সম্পর্কে একটি সাধারণ ধারণা তারা পেয়ে থাকবে। তো এই হচ্ছে সে মিশরীয়দের পিরামিডের, মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিল তার একটি বিষয়। কায়রোর অদূরে গিজোর পিরামিড এখনও প্রাচীন মিশরীয় স্থাপত্য শিল্পের নজির রয়েছে। তো এই পিরামিড কিন্তু একদিক থেকে যেমন এই তৎকালীন রাজাদের গুণকীর্তি যেমন করেছে, অপরদিকে একটি বিষয় কিন্তু আমাদেরকে অনেক বেশি জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। যেমন তারা দেয়ালে যে সেই
রাজার কর্ম সম্পর্কে যে একটি বিস্তারিত বিবরণ দিয়েছেন, আমরা কিন্তু সেখান থেকে সেই তৎকালীন সময়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা কেমন ছিল এবং সেই রাজা আসলে কতটুকু কাজ করেছেন সেই সম্পর্কে একটি ধারণা পেয়ে থাকি। এই পিরামিড কিন্তু বলা হচ্ছে যে এক ধরনের ইতিহাসের উৎস হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মিশরীয় সভ্যতার, মিশরীয়দের সম্পর্কে জানার ক্ষেত্রে। তারপরে রয়েছে মন্দির, যেহেতু তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিসকে তারা পূজার আর কি গুরুত্ব দিত, তো সেই গুরুত্বের মাধ্যমে অন্যতম একটি বিষয় হচ্ছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা মন্দিরে স্থাপন করেছেন। এই মন্দিরে তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপর তারা নির্ভরশীল ছিল এবং এই আলাদা আলাদাভাবে তারা মন্দির তৈরি করেছেন যাতে করে সেই প্রাকৃতিক ক্ষমতা বা প্রকৃতির যে ঐশ্বরিক ক্ষমতা তাদের উপরে সবসময় বর্ষিত হোক। এই হচ্ছে মোটামুটি। তারপরে আমরা যদি কাগজ শিল্পে মিশরীয়দের একটি অবদান রয়েছে, তারা প্যাপিরাস নামক তন্তু থেকে এই কাগজ উৎপাদন করেছেন। পরবর্তীতে দেখা গিয়েছে এটি ছিল নলখাগড়া থেকে, এটি এক ধরনের নলখাগড়া, সেখান থেকে তারা কাগজ তৈরি করেছে এবং তারই একটি একটি একখণ্ড কাগজ এখনও ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। কেবলমাত্র কাগজই না, তারা দোয়াত এবং কলমও তৈরি করেছেন। তো মোটামুটি মিশরীয় সভ্যতা জনগণদের সম্পর্কে আজকে আমরা এতটুকু জানলাম যে তারা কিভাবে তাদের অঞ্চলকে শাসন করেছে, কিভাবে তারা বিভিন্ন অঞ্চলকে একত্রিত করে শাসনের মাধ্যমে তারা আমাদেরকে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন গোড়া কিভাবে পৌঁছে দিয়েছে, তারা দর্শন শাস্ত্রে যেভাবে অবদান রেখেছে, তারা সাহিত্য ক্ষেত্রে অবদান রেখেছে, তারা জ্ঞান বিজ্ঞানে অবদান রেখেছে, তারা স্থাপত্য শিল্পে অবদান রয়েছে, মোটামুটি এই বিষয়টির মাধ্যমে আসলে আমরা দেখতে পাই যে সেই মিশরীয়দের অবদান কিন্তু সভ্যতার উন্মেষের ক্ষেত্রে কোনো অংশেই কম ছিল না। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মেসোপটেমিয়া সভ্যতা এবং হিব্রু সভ্যতা এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব রোমান সভ্যতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা অবশ্যই এই মুহূর্তে যতটুকু সামাজিক দূরত্ব বজায় রেখে থাকা যায় এবং যতটুকু একদম স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত করে এই যে করোনার যে একটি মহামারী সময় চলছে এই জায়গাগুলো থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যর দিকে তোমরা নজর দিবে যাতে করে আসলে আমরা আবার এই সময়টা পার করে আবার আমরা এই কলেজ ক্যাম্পাসে ফিরে আসব, আমরা আমাদের স্বাভাবিক শ্রেণীকক্ষে আমরা সামনাসামনি ক্লাস নিব। কারণ তোমাদের যে জিজ্ঞাসাগুলো সে জিজ্ঞাসাগুলো আমরা কিন্তু এখনও ওভাবে পাচ্ছি না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ক্লাসের এই কমেন্টস বক্সে আমাকে দিতে পারো, আমি চেষ্টা করব এটার সমাধান দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসের জন্য, আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ।